নমস্কার বন্ধুরা, দীপার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তো দেখলেই আমি সবজি তুলেছি বাগান থেকে, কিছু লাউ, ঝিঙে, শসা, বরবটি তুলেছি আমার বাগান থেকে। কিছু না কিছু প্রত্যেক দিনই সবজি আমি তুলি এবং একটা করে রান্না করি। আজকে যে তিনটে শসা আমি তুলেছি, এই দেখো আমি তিনটে আজকে শসা তুলেছি। এই শসা দিয়ে আমি আজকে রায়তা বানাবো। আমি কিভাবে রায়তা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এমনিতেই গরমে রায়তা খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। আমি খুবই সহজভাবে রায়তাটা বানাবো। তোমরা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে জানিও কেমন লাগলো। চলো ফ্রেন্ড, আজকে ছাদে খুব রোদ, বেশিক্ষণ ছাদে থাকা যাচ্ছে না, চলো যাওয়া যাক, রান্নাঘরে দেখা হবে। গাছ থেকে তো তিনটে শশা তুলেছি, তবে একটা শশা রায়তা বানাবো, কেননা বড় ছেলে রায়তা খায় না, ও দই খুব একটা পছন্দ করে না, ছোট ছেলে খুব পছন্দ করে, আর আমার হাজবেন্ড এবং আমি, আমরা তিনজনেই খাবো, তাই একটা শশা হলেই হয়ে যাবে। এই সাইজের শশাটা নিয়েছি, এটাকে ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে শশাটাকে কুচিয়ে নিয়েছি। এবার যেটা মেন আমার লাগবে দইয়ের সাথে, সেটা হলো জিরে ভাজা। আমি এই জিরেটাকে একটু হালকা করে ভেজে নেব। এই যে জিরেটা এতটা লাগবে না, তবে একটু বেশি করে ভেজে নিচ্ছি, রান্নাতে তো লাগেই জিরে ভাজা। জিরে ভাজার গন্ধটা কিন্তু দারুণ, আমার জিরে ভাজার গন্ধ খুব পছন্দ। হয়ে গিয়েছে, এই দেখো হালকা ব্রাউন হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। এখন তো গরম, একটু ঠান্ডা হলে ভালো করে একে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হতেই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। শশার রায়তা করতে আমার যা যা উপকরণ লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে বিন নুন, চিনি, এটা হচ্ছে দই, দইটাকে তো ভালো করে একদম মোলায়েম করে রেখেছি, আর এটা তো শশা কুচিয়ে রেখেছি ছোট্ট ছোট্ট করে, এটা জল, আর এটা জিরে ভাজা যেটা এক্ষুনি ভাজলাম, এই জিরে ভাজা, আর এটা হচ্ছে গোলমরিচ। এইগুলো দিয়ে আজকে আমি রায়তা বানাবো। তোমরা সবাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রথমে দই নেব দু চামচ, পরে লাগলে আবার নেব। এক চামচ চিনি নেব, একদম অল্প পরিমাণের বিন নুন নিয়েছি, জিরে ভাজাটা প্রায় হাফ চামচের মতো নিয়েছি। এবার একটু জল দেব, এবার এটাকে খুব ভালো করে মাখাতে হবে। জলটা দিলাম একটাই কারণে, শশার রায়তা খুব গাঢ় হলে ভালো লাগে না, তবে আরেকটু দইটা লাগবে, আর এক চামচ আমি দই দিচ্ছি। আর লাগবে না, মোট তিন চামচ দই লাগলো। এবার একটু গোলমরিচ দেব, গোলমরিচটা খুব অল্পই দিয়েছি, কারণ খুব ঝাল লাগলে এটা ভালো লাগবে না। ওপরে একটু জিরে ভাজা ছড়িয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার রায়তা রেডি, এটা ভাত এবং রুটি দুটোতেই খাওয়া যাবে। আমার ছোট ছেলে রায়তা খেতে খুবই ভালোবাসে, ও স্কুল থেকে এসে যখন দেখেছে আমি রায়তা বানাচ্ছি অলরেডি নিয়ে চলে গেছে আমার কাছ থেকে। এই দেখো আমার পাগল ছেলে এখানে একা একাই বসে বসে খেয়ে যাচ্ছে। এমন খাচ্ছিস গালে লেগে গেছে যে রায়তা, দারুণ হয়েছে। যারা দই খেতে ভালোবাসো তারা অবশ্যই এইভাবে শশা রায়তা করে খেয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
বাই বাই।